আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভাবলাম যে গতদিনে একটু ডাল বেঁচে গেছে, তো আজকে রাত্রে রান্না না করে আগামীকাল দুপুরবেলা একটু ভর্তা ভাজি যা হয় শর্টকাটের মধ্যে রান্না করে ফেলবো। তো রাত্রেবেলা যে রান্না না করে এত পরিমাণ ভুল হবে আসলে বুঝতে পারিনি, কারণ ইয়ানাকে নিয়ে রান্না করাটা যে এত পরিমাণ সমস্যা হয়ে যায় আসলে বলার বাহিরে। এই রান্নাটা যতক্ষণ করতেছিলাম ইয়ানা ততক্ষণই কান্নাকাটি করতেছিল। আসলে ওকে বসায় রেখে যে এখানে বসায় রাখবো, খেলনা দিয়ে যে রান্না বা অন্য কোনো কাজ করবো আসলে কিছুতেই কোনো কাজই করা যায় না। কেন জানি ও আমাকে ছাড়া একটু মানে একা থাকবে যে খেলবে, এই কাজগুলো আসলে ও করতে পারে না কেন জানি না। আর খুব জ্বালায়, এত পরিমাণ জ্বালায় যে আসলে বলার বাহিরে। ওকে নিয়ে যে কাজগুলো, খাওয়া দাওয়া অন্যান্য কাজ ওকে খুলে করে আসলে করতে হয়, যেহেতু বাসায় কেউ নেই একা একে সবগুলো কাজ করতে হয়। তো এখানে আমি আলু বেগুন আর হচ্ছে সব রকম মশলা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব। দেওয়ার পর এটাকে চুলায় দিয়ে দিব, অবশ্যই একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, আর ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ যে যেরকম ঝাল খায় আর আমার একটু ঝাল বেশি খেতেই ভালো লাগে। তো এর জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর এরকম হাতে মাখা রান্নাগুলো আসলে বেশি টেস্ট হয়। আগে দেখতাম যে হচ্ছে মা রান্না করতো ছোট দেশি মাছগুলো, আমার বাবা যখন বাজার থেকে নিয়ে আসতো তখন দেখা যেত যে এরকম হাতে মেখে চুলায় দিত, তখন তো সেটা হচ্ছে খড়ির চুলায় রান্না হতো, সেগুলোর টেস্ট আসলে অনেক বেশি। তো যাই হোক, কোনো রকমে তেল মশলা টসলা সব কিছু দিয়ে আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিব, এখন যতটুকু পানি লাগে দিয়ে আমি চুলায় বসাই দিব, দিয়ে ইয়ানাকে নেব, কারণ ইয়ানা খুব বেশি কান্নাকাটি করতেছে। আর এখন তাড়াতাড়ি রান্না করে নেওয়ার এটাই কারণ হচ্ছে ইয়ানার বাবা আসবে একটু পরে খাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া করে আবার সে চলে যাবে। আর ভাত এখন আমি উঠাই দিইনি, সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আর ইয়ানা আর রুদবাবুকে খাওয়াইতে আসলে আর একটু সময় বেশি লাগছে, এজন্য দুপুরে রান্নাটা আমাকে 12টার মধ্যে করতে হয়। তো ফাইনালি যাই হোক, কেমন কীভাবে আমি রান্না করছি নিজেই বুঝতে পারতেছি না, তো তারপরেও যাই হোক অতি কষ্টের পর রান্নাটা হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমার ভাজিটা, তো আমি এটাকে নামিয়ে ফেলবো এখন। ঈদের মধ্যে আসলে সেম ঝামেলাটাই ইয়ানা করছে, ওর জন্য আসলে কিছু করতে পারেনি, তো ভাবলাম যে আজকে একটু মেহেদি দিয়ে দিই আর নিজে একটু লাগাই। তো মেহেদি লাগাইছিলাম কিন্তু শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি উঠে ফেলার কারণে রং তেমন হয়নি। আর এখানে রুদবাবুকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, ও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে ঘুমাই গেছে। আর আজকে ভাবলাম যে দুপুরবেলা রান্না করব না, এই ভুলটা আমি আর কখনই করব না, যা করা রাত্রেবেলাই করে রাখবো, যদি সেটা আলু ভর্তা হয় সেটাও আমি করে রাখবো রাত্রে। তো এখানে আমি মাছ রান্না করব, রুই মাছ, আর এখানে কুমড়ো বড়ি নিয়েছি, কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করব। তো কুমড়ো বড়ি দিয়ে যে কোনো তরকারির, মাছের তরকারি রান্না করলে আমার খুব বেশি ভালো লাগে, কেন জানি না কুমড়ো বড়িটা আমার খুব বেশি পছন্দ। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা কুমড়ো বড়ি, আমাদের ওদিকেও কুমড়ো বড়ি হয় মানে গাইবান্ধাতে, গাইবান্ধাতে কুমড়ো বড়িগুলো এতটা মজা হয় না, আর পাবনার কুমড়ো বড়িটা কেন জানি এত বেশি মজা হয়, আমার খুব বেশি ভালো লাগে, এজন্য আমি বেশি করে নিয়ে এসে রাখি আর সারা বছর খাই। এটা ডিপে রেখে দিই, ডিপে রেখে দিয়ে খাই, আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। তো কুমড়ো বড়ি মাছ ভাজা শেষ, এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি জিরে বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আরও একটু মশলাটাকে কষিয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এরপর আমি দিয়ে দিব এর মধ্যে সবজি, আর সবজিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বেগুন আর কদা, আমাদের এদিকে এটাকে কদা বলে। তো এগুলো দেওয়ার পর আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে সবজির যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। আমাদের গাইবান্ধাতে দেশি যে বেগুনগুলো পাওয়া যায় আসলে দেশি বেগুনের টেস্ট আসলে অন্যরকম, কিন্তু দেশি বেগুন এতটা মোটা হয় না, একটু চিকন টাইপের হয়, কিন্তু ভর্তা ভাজি যে কোনো তরকারিতে দিলে খেতে অবশ্য অন্যরকম লাগে। তো দেখেন সবজি দিয়ে কষানো হয়ে গিয়েছে আমার, এখন আমি ঢেকে দেব, ঢেকে দেওয়ার পর দেখেন তেলটা উপরে চলে আসছে, আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। আর এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করা
তরকারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি লাগে, তার কারণ হচ্ছে ঝোলের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু কুমড়ো বড়িটা ভালোভাবে ফুলে না, শক্ত শক্ত থেকে যায়, খেতে ভালো লাগে না। এজন্য এখানে একটু ঝোলের পরিমাণ বেশি লাগবে। তো আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, এখন কুমড়ো বড়িটা দিব। দেওয়ার পর আমি এর মাঝেই রোদবাবু আর রোদের বাবাকে আমি খাইয়ে দি, মানে খাওয়াবো, খাবার দিব, রাতের খাবার। তো আমি তরকারির মধ্যে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, তার আগে আমি একটা ডিম ভেজে নিয়েছি। আর আগের দিনে যে মানে দিনের বেলা যে মাছটা ভাজি করছিলাম, সেই মাছের তরকারি আর ডিম ভাজি দিয়ে ওদেরকে খাইতে দেব। তো রাত্রেবেলা এটা দিয়ে ওরা খেয়ে নেবে। আর আমি ফ্রোজেন করে রেখেছিলাম হচ্ছে মটরশুঁটি, কারণ এই সময় মটরশুঁটি তো পাওয়া যায় না। তো মটরশুঁটি দিয়ে আমি মাছটা রান্না করে নিয়েছি। তো মাছটা আমার রান্না করা শেষ। আর এখানে রোদের বাবা নিয়ে আসছে হচ্ছে বাহির থেকে যেটা, সেই কদা আটা আর হচ্ছে আম নিয়ে আসছে। আমগুলো যদিও বা একটু টক ছিল, যেহেতু এখনও পাকা আম নামে নাই, এটা সম্ভবত কোনো ওষুধ টষুধ দিয়ে পাকানো কোনো আম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।